বিশ্বজুড়ে জ্বালানির টালমাটাল পরিস্থিতিতে আলোচনায় রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি। এরই মধ্যে এসেছে দেশটি থেকে অপরিশোধিত তেলের নমুনা, যা এখন পরীক্ষাধীন বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তবে রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে বড় ভাবনার বিষয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া। এমন অবস্থায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। জানান, মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নান্দেসের সঙ্গে বৈঠকে আলোচনা হয় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়ে, আর এক্ষেত্রে কোনো আপত্তি তোলেননি মার্কিন নীতি নির্ধারকরা। আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নান্দেস উনি বললেন যে তেল, ফার্টিলাইজার এবং ফুডের উপর কোনো স্যাংশন নাই। আমি তো সেখান থেকে ধরব জিনিসটা, যে যদি স্যাংশন না থাকে তাহলে আমি অন্য অন্য সূত্র, আমি শুধু রাশিয়াকে বলবো করে অন্য অন্য কোনো সূত্র থেকে যদি আমরা আনতে চাই, আমি মনে করি এটা আমরা আনতে পারি। সরলভাবে আমি যেটা বুঝি, একজন মন্ত্রী পর্যায়ে যখন বলা হলো এই কথাটা, তা আমি তো সেটাকে ধরে নিব সে কথাটা ঠিক। শুধু আমি মনে করি যে আমাদের সুযোগ এসেছে অন্য সূত্র থেকে, অন্য সাপ্লায়ার কাছ থেকে নেওয়ার, এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আমাদেরকে সমর্থন দেবে, কেন তারা নিজেরাই এটা অবগত আছেন। আর জ্বালানি তেলের রেকর্ড দাম বাড়ানোর 24 দিনের মাথায় লিটারে মাত্র 5 টাকা কমানো হলেও স্বস্তি আসেনি জনজীবনে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম বৈশ্বিক সমস্যা। বিশ্বজুড়ে জ্বালানির অনিশ্চিত পরিস্থিতিতে দেশে দাম বাড়িয়ে রাখাটি যৌক্তিক ছিল, এমন মত দেন উপদেষ্টা। বাড়িয়ে রাখা ভালোই ছিল, কারণ ভবিষ্যতে কী হবে আপনি জানেন না। এই যে 5 টাকার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা একটা সমকালীন তথ্যের উপরে যে এখন কিছু দাম কমেছে, এই দাম যেভাবে থাকবে কেউ বলতে পারবেন না। এই পৃথিবীটা এমন বিপদে পড়েছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না দাম কোথায় যাবে। অন্যদিকে সেপ্টেম্বরে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসার প্রতিশ্রুতি থাকলেও বুধবার উপদেষ্টা বলেন, এখনও অপেক্ষায় থাকতে হবে আরও 2-1 মাস। একই সেপ্টেম্বর ও সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর ও সেপ্টেম্বর টেম্পারেচার যদি কমে যায়, আর আমাদের এই যে প্রজেক্টগুলো যেগুলো আসতেছে এগুলো আমি ইনশাআল্লাহ আমি বলবো যে এগুলো আসবে সেপ্টেম্বর, ধরেন একটা সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর হলে এত তো মহাভারত ওষুধ হবে না, মানে কিছুদিনের মধ্যে। আমি আবার বলি যে কিছুদিনের মধ্যেই, এটা বেশি দিন লাগবে না, 2-1 মাসের মধ্যে এটা ইনশাআল্লাহ ইম্প্রুভ করবে, হয়তো আমরা বেরিয়েও আসতে পারবো। পাশাপাশি জ্বালানি অনুসন্ধানে সরকার গুরুত্ব দিচ্ছে জানে তৌফিক এলাহি চৌধুরী বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে সমুদ্রে তেল গ্যাস উত্তোলনে চাওয়া হয়েছে মার্কিন সহযোগিতা, আর প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের তথ্য নেই বলে জানান উপদেষ্টা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।